আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চুক্তি লঙ্ঘন করে ভারতের সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধজাহাজ, শুরু কূটনৈতিক টানপোড়ন। ক্ষিপ্ত হয়ে চীনা দূতাবাসের পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন আঙ্কারার মেয়র। গাজা চাষ করে $100 কোটি আয়ের পরিকল্পনা পাকিস্তানের। টিকা সংকটে বন্ধ কেন্দ্র, বিক্ষোভে ভারত। যুক্তরাষ্ট্রে 1,70,000 অভিবাসন প্রত্যাশী আটক। ইমরান খান ভণ্ড, তার উচিত জনসম্মুখে ক্ষমা চাওয়া, বললেন সাবেক স্ত্রী। ইহুদিদের কাছে ফিলিস্তিনি জমি বিক্রি করলে দাফন করা হবে না। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। চুক্তি লঙ্ঘন করে ভারতের সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধজাহাজ, শুরু কূটনৈতিক টানপোড়ন। আরব সাগরে ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে আমেরিকার নৌবাহিনী বিনা অনুমতিতে ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে, আর এই পদক্ষেপ ভারতের সামুদ্রিক সুরক্ষা নীতির পরিপন্থী বলে মনে করছেন সেখানকার কূটনৈতিক মহল। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 7ই এপ্রিল আমেরিকার নৌবাহিনীর সপ্তম বহর লক্ষদ্বীপের পশ্চিমে ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের 130 নটিক্যাল মাইলে ঢুকে পড়ে। এ নিয়ে তারা তাদের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়, 7ই এপ্রিল 2021 USS জন পল জোন্স জাহাজটি নাবিক অধিকার এবং স্বাধীনতা প্রয়োগ করে লক্ষদ্বীপের পশ্চিমে ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের প্রায় 130 নটিক্যাল মাইল ভিতরে প্রবেশ করে। আন্তর্জাতিক আইন মেনে এর জন্য আগে থেকে অনুমতি নেওয়া হয়নি। ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে সামরিক মহড়া বা কসরত চালাতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয়, কিন্তু আন্তর্জাতিক আইনে এই নিয়ম খাটে না। বিবৃতিতে আরও বলা হয়, নৌবহন নিয়ে এই ধরনের স্বাধীন অভিযান চালিয়েই থাকি আমরা, অতীতেও চালিয়েছি এবং ভবিষ্যতেও চলবে, এটা কোনো একটি দেশের বিষয় নয়, আর এর মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থানও প্রকাশ পায় না। তবে বিনা অনুমতিতে আমেরিকার নৌবাহিনীর এই অভিযান নিয়ে এখন পর্যন্ত ভারতীয় নৌবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ক্ষিপ্ত হয়ে চীনা দূতাবাসের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন আঙ্কারার মেয়র। জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তুরস্কের আঙ্কারা সিটির কর্পোরেশনের মেয়র মনসুর ইয়াবাস। বিষয়টি ভালোভাবে নেয়নি চীনা কর্তৃপক্ষ। ওই মন্তব্যের জেরে আঙ্কারার মেয়রকে কড়া ভাষায় চিঠি দিয়ে প্রতিবাদ জানায় সেখানকার চীনা দূতাবাস। এতে ক্ষিপ্ত হয়ে দূতাবাসের পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেন সেই মেয়র। গত বুধবার এই পদক্ষেপ নেয় আঙ্কারা সিটি। ইব্রাহিম হাসকোলুলু নামে তুরস্কের একজন সাংবাদিক এক টুইটার বার্তায় এই তথ্য জানান। স্থানীয় ডুবার ইংলিশ নামের একটি অনলাইন নিউজ পোর্টাল জানায়, উইঘুর নিয়ে মন্তব্যের জেরে সম্প্রতি চীনা দূতাবাস আঙ্কারার সিটি মেয়র মনসুর ইয়াবাস বরাবর কড়া ভাষায় চিঠি লিখে প্রতিবাদ জানায়। এরপর ক্ষিপ্ত হন মেয়র। এরপর ওই এলাকায় অবৈধ পানি সংযোগ চিহ্নিত করার অভিযান শুরু করে আঙ্কারা সিটি। অভিযানে চীনা দূতাবাসের পানি সংযোগও বিচ্ছিন্ন করা হয়। গাজা চাষ করে $100 কোটি আয়ের পরিকল্পনা পাকিস্তানের। 2024 সালের মধ্যে গাজা থেকে $100 কোটি আয়ের ভবিষ্যৎ দেখছে পাকিস্তান সরকার। ঔষধ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যাপক চাহিদার জন্য চলতি বছর সেপ্টেম্বরে গাজা চাষের অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছে ইমরান খানের প্রশাসন। গাজা অনেকের কাছে মাদক হিসেবে পরিচিত হলেও যুগ যুগ ধরে চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেট ইনসাইটের গবেষণা অনুযায়ী 2025 সাল নাগাদ বিশ্বে গাজার বৈধ বাজারের আকার $59,000 কোটি ছড়াবে। সম্প্রতি সদস্য দেশগুলোর এক জরিপের মধ্যে গাজাকে কঠিন মাদকের তালিকা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় গাজার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। 2019 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে জাতিসংঘকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিল। গত কয়েক বছর ধরে লোকসানের মুখে আছে পাকিস্তানের অর্থনীতি। রপ্তানির 64% যেই তুলা থেকে আসে 2019 সালে তার উৎপাদন 20% কমেছে, আর সেই জায়গায় গাজা চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে দেশটির সরকার। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক বাজারের একটি অংশ ধরতে পারলে 3 বছরে এই খাত থেকে পাকিস্তানের আয় দাঁড়াবে $100 কোটি, যেখানে গোটা আন্তর্জাতিক বাজারের আকার এখন $25,000 কোটি। পাকিস্তানে বসবাসরত জার্মান পরিবেশবিদ হেলগা আহমেদ বলেন, গাজা এমনকি খারাপ আবহাওয়াতেও সহজে চাষ করা সম্ভব। এর উৎপাদনে কোনো কীটনাশকের প্রয়োজন নেই, যার কারণে এটি পরিবেশ বান্ধব ও নিরাপদ। এমনকি অল্প জমিতেও এটি যথেষ্ট জন্মে এবং তুলা চাষের চেয়ে কম পানির প্রয়োজন হয়।
প্রসঙ্গত অ্যালকোহলের বিষয়ে রক্ষণশীল হলেও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ক্যানাবিস বা গাঁজা উন্মুক্তভাবে চাষ এবং কেনাবেচা হয়ে আসছে। বিশেষ করে আফগানিস্তানের কাছে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বিভিন্ন নৃগোষ্ঠী অনেক আগে থেকেই গাঁজা চাষ করছে, সেসব ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবেও কার্যকর। টিকা সংকটে বন্ধ কেন্দ্র, বিক্ষোভে ভারত। করোনা ভাইরাসের ভ্যাকসিন ডোজ সংকটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের 70টিরও বেশি টিকাদান কেন্দ্র। বন্ধ হয়ে যাওয়া এসব কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেছেন টিকা না পাওয়া বহু মানুষ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য। মুম্বাই টিকাদানের জন্য 120টি কেন্দ্র পরিচালনা করা হয়, তবে টিকা সংকটের কারণে এর 71টি বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর 49টি পরিচালনা করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার ও বিএমসি। প্রতিটিতে গড়ে 40-50 হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। বিকেসি এলাকায় বন্ধ করে দেওয়া কেন্দ্রের ডিন রাজেশ ডোরে বলেন, প্রথম দিন থেকে আমরা পরবর্তী দিনের জন্য অগ্রিম টিকার ডোজ মজুত রাখতে পারতাম। গতকাল পর্যন্ত আমরা এই কেন্দ্রের জন্য যথেষ্ট সংখ্যক ডোজ পেয়েছি। গতরাতে আমরা আশা করেছিলাম আজকের ডোজগুলো পেয়ে যাব, কিন্তু তা পৌঁছায়নি। এখন আমাদের কাছে মাত্র 160 ডোজ টিকা আছে। শুক্রবার মুম্বাইয়ের মেয়র কিশোরী পাণ্ডেকর বলেন, বেশ কয়েকটি টিকাদান কেন্দ্রে একটি ডোজও নেই, সে কারণে টিকাদান বন্ধ করে দেওয়া হয়েছে। জানতে পেরেছি আজ 76,000 থেকে 1,00,000 ডোজ টিকা মুম্বাই পৌঁছাবে, কিন্তু এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে এই অভিযোগ নাকচ করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তার দাবি, টিকা সরবরাহের রাজ্যগুলোর সঙ্গে কোনো ধরনের বৈষম্য করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রে 1,70,000 অভিবাসন প্রত্যাশী আটক। মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র অভিমুখে অভিবাসন প্রত্যাশীদের ঢল অব্যাহত রয়েছে। এক মাসে রেকর্ড 19,000 শিশুসহ সীমান্ত থেকে প্রায় 1,70,000 অভিবাসন প্রত্যাশী আটক করেছে মার্কিন সীমান্ত বাহিনী। সীমান্ত নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে একরকম কঠিন পরীক্ষার মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অভিবাসীদের একটি দল 10 বছরের শিশুটিকে টেক্সাসের নির্জন মরুভূমিতে ফেলে যায়। নিকারাগুয়ার এই শিশুটিকে পরে অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর মতো আরও অসংখ্য শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে গত এক মাসে। শুধু মার্চ মাসে মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় রেকর্ড প্রায় 19,000 বেশি শিশুকে আটক করেছে মার্কিন সীমান্ত বাহিনী। শুধু তাই নয়, 2001 সালের পর রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গত এক মাসে রেকর্ড 1,70,000 অভিবাসন প্রত্যাশীকে গ্রেপ্তারের পাশাপাশি অনেককে সীমান্ত থেকে ফিরিয়ে দিয়েছে সীমান্তরক্ষীরা। ইমরান খান ভণ্ড, তার উচিত জনসম্মুখে ক্ষমা চাওয়া, বললেন সাবেক স্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভণ্ড বলে মন্তব্য করেছেন সাবেক স্ত্রী। তিনি ইমরান খানকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। বিবিসির সাবেক সংবাদ পাঠিকা রেহমান খান ইমরান খানের মন্তব্যের বিষয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে বলেন, ইমরান খান ভণ্ড জোচ্চোর, সেই সঙ্গে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইমরান খানকে প্রমাণহীন, ক্ষমা চাওয়া ধর্ষক বলে মন্তব্য করেছেন। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠ কাঁপানো ইমরান খানকে বিয়ে করা রেহাম খান জানান, নারী ইস্যুতে ইমরান সবসময় ধরাছোঁয়ার বাইরে, তিনি সুচতুরভাবে নারী সঙ্গ দিয়েছেন। রিহাম আরও জানান, খান তার পারিবারিক পদবী। ইমরান খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার নামের শেষে খান যোগ হয়নি। রেহামের মূল্যায়ন, ইমরান খান আদর্শ পুরুষ নন, স্বামী হিসাবে তিনি ব্যর্থ। রেহাম খান ক্ষোভের বসে এসব বলেছেন। ইমরান খানের অফিসের এই দাবি প্রসঙ্গে সাবেক স্ত্রী বলেন, তার এসব মন্তব্য নতুন নয়, তাদের উচিত এই ধরনের কথাবার্তার জন্য জনসম্মুখে ক্ষমা চাওয়া। তিনি ধর্ষণ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, এটি ধর্ষকের ক্ষমা চাওয়ার মতোই বিষয়। ইমরান বরাবর এসব কথা বলেছেন, তার উচিত ক্ষমা চাওয়া। সেই সঙ্গে কীভাবে কথা বলা উচিত সে বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন তিনি, তার অনেক কিছুই শেখার বাকি আছে, যোগ করেন রেহাম খান। ইমরান খান রক্ষণশীল পাকিস্তানে ভোটের রাজনীতিতে সুবিধা করতে ধর্ম, বিশেষ করে ইসলামকে ব্যবহার করছেন বলে অভিযোগ করেন রেহাম খান, অথচ তিনি দুটি বিচ্ছেদ ঘটিয়েছেন। ইহুদিদের কাছে ফিলিস্তিনি জমি বিক্রি করলে দাফন করা হবে না। অধিকৃত ফিলিস্তিনির জেরুজালেমের আল আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরামা সাবরি বলেছেন, যেসব ফিলিস্তিনি মুসলিম বাসিন্দা তাদের জমি ইসরায়েলি ইহুদিদের কাছে বিক্রি করবেন, তাদের মুসলিম কবরস্থানে দাফন করা হবে না। বৃহস্পতিবার পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের কাছ থেকে এক ইহুদি সংগঠনের কেনা 15 অ্যাপার্টমেন্টে নতুন 15 ইহুদি পরিবারের অভিবাসনের পর তিনি এই ফতোয়া জারি করেন। আতেরেত কোহানিম নামের ওই ইহুদি সংগঠন পূর্ব জেরুজালেমের সিলওয়ান মহল্লায় ওই 15 অ্যাপার্টমেন্ট কিনে নেয়। সংগঠনটি পূর্ব জেরুজালেমে ইহুদি উপস্থিতি বাড়ানোর জন্য কাজ করে আসছে। ফতোয়ায় একই সাথে ইহুদিদের কাছে জমি বিক্রি করা ব্যক্তিদের সাথে ব্যবসায়িক ও বৈবাহিক সম্পর্ক স্থাপনের নিষেধ করা হয়। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর পাহারায় ইহুদি পরিবারগুলোকে সিলওয়ানের ফিলিস্তিনিদের কাছ থেকে কিনে নেওয়া 3টি ভবনে নিয়ে যাওয়া হয়। অপরদিকে বৃহস্পতিবার আতরেত কোহানিমের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি করার জন্য 3 পরিবার তাদের ছেলেদের ত্যাজ্য করেছে।